أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم، ولا تقتلوا أنفسكم، إن الله كان بكم رحيما. ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا، وكان ذلك على الله يسيرا. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা হচ্ছিল অনেকদিন যাবত, যে মানুষের ইবাদত বন্দেগির মাধ্যমে যে সমস্ত নেকিগুলি অর্জিত হয়, এই সমস্ত নেকিগুলি ধরে রাখার জন্য এবং আখিরাতের ময়দানে এই নেকিগুলি পাওয়ার জন্য দুনিয়াতে জরুরি হলো কবিরা গুনাহ থেকে বাঁচা। কবিরা গুনাহ এমনই মারাত্মক, আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে ভস্ম করে দেয়, কবিরা গুনাহ এভাবে মানুষের আমল সওয়াব এগুলোকে বরবাদ করে দেয়। যেমন হাদিসের মধ্যে দৃষ্টান্ত দেওয়া হয়েছে, হিংসার কথা বলা হয়েছে, হিংসাটা কবিরা গুনাহ, হিংসা করা। বলছেন হিংসা, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব। হিংসা মানুষের নেকিকে এইভাবে খেয়ে ফেলে যেমন আগুন লাকড়িকে খেয়ে ফেলে। তো এর দ্বারা আমরা অন্যান্য কবিরাগুণের অবস্থা বুঝতে পারি। সব কবিরাগুণ একই রকম, মানুষের আমলকে নষ্ট করে দেয়। এই জন্য বারবার বলা হয় যে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আমাদের যে কাজটা করা জরুরি, এটা হলো আল্লাহ পাকের হুকুম দুই প্রকার, করণীয় এবং বর্জনীয়। কিছু কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, কিছু কাজ বর্জন করার জন্য বলেছেন, এই উভয়টা সমানভাবে মানা জরুরি। একদিকে নামাজ পড়তে বলেছেন, অন্যদিকে মিথ্যা পরিহার করতে বলেছেন। এখন নামাজ পড়লো আবার মিথ্যা কথা বললো, তাহলে সমান সমান হয়ে গেল। নামাজ পড়ে যা নেকি অর্জন করলো, মিথ্যা যেটা বর্জন করা দরকার ছিল ওইটা না করার কারণে এই নামাজের মাধ্যমে যে নেকিগুলিকে অর্জন করা হয়েছিল এই নেকিগুলি সব বরবাদ হয়ে গেল। তো প্রত্যেকটা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি। নেক আমল যদি বেশি করতে নাও পারে, যতটুকু মৌলিক এবাদত অর্থাৎ ফরজ, ওয়াজিব এবং সুন্নত মহকাদা, এই তিনটা হলো মৌলিক এবাদত, এটা করতেই হবে। এর বাইরে নফল, মুস্তাহাব এগুলো ঐচ্ছিক, করতে পারলে ভালো, না করলেও কোনো গুনাহ হবে না। কিন্তু মৌলিক ইবাদত বন্দেগিগুলি করার পরে বান্দার জন্য তাহাজ্জুদ, ইশরাক, আওয়ামিন, চাষ, নফল এইগুলির পাবন্দির তুলনায় বেশি জরুরি হলো গুনাহ থেকে বাঁচা। অনেক লোক আছে আমাদের সমাজে,
অনেক নামাজ কালাম করে, ফজরের নামাজের পরে মসজিদে বসেই থাকে, এশরাক পরে বের হয়, মাগরিবের পরে আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, গল্পও দেই যে আমি তাহাজ্জুদ পড়ি, এতক্ষণ আগে উঠি। কিন্তু তার লেনদেন মামলা দেখলে বোঝা যায় যে অনেক রকম হারামের মধ্যে লিপ্ত, চিন্তাই করে না। আমি তাহাজ্জুদ তো পড়ি, তাহাজ্জুদ পড়লে সব মাপ। তো জন্য কবিরা গুণাগুলি কি তালাশ করে করে থেকে বেঁচে থাকা জরুরি। কবিরা গুণা সম্পর্কে আলোচনা হচ্ছিল, 1 নম্বরে শিরিক সম্পর্কে আলোচনা হয়েছিল, যে সবচেয়ে বড় গুণা যেটা আল্লাহ তাআলা মাফ করবেন না, এটা হলো শিরিক। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরকে সবচেয়ে বড় জুলুম বলা হয়েছে। এরপর আলোচনা হয়েছে অন্যায়ভাবে হত্যা করা, খুন করা, এটা এত বড় মারাত্মক গুণা। ইচ্ছাকৃত কোনো মমিন ব্যক্তিকে কেউ যদি হত্যা করে তাহলে তার জন্য চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা দেওয়া হয়েছে। 5ম পারার 12 পৃষ্ঠা শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা আবাদা। যে ব্যক্তি কোনো মমিনকে অন্যায়ভাবে হত্যা করবে তার বদলা হলো চিরদিন সে জাহান্নামে থাকবে। এই হত্যা করনেওয়ালা যদি কাফের হয় তাহলে তো কোনো কথাই নাই, কাফের তো এমনি জাহান্নামে যাবে। যদি মুসলমান হয় তার জন্য একই হুকুম। আমাদের সমাজে এই ধরনের হত্যাকাণ্ড অহরহ ঘটে যাচ্ছে। রাজনৈতিক অস্থিরতা, জমি জায়গা দখল, পারিবারিক বিরোধ, সামাজিক দ্বন্দ্ব, এই সমস্ত কারণে হত্যাকাণ্ড ঘটতেই থাকে। এখানে কারা হত্যাকাণ্ড ঘটায়? এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করে সামান্য সামান্য জিনিস নিয়ে। প্রতিদিন পত্রপত্রিকার মধ্যে খবর আসে অমুক জায়গায় গণ্ডগোল, এতজন নিহত হয়েছে ব্যক্তি স্বার্থের কারণে। যে ব্যক্তি আরেকজনের দুনিয়া অর্জনের জন্য নিজের আখেরাতকে বরবাদ করলো, নিজের দিনকে বরবাদ করলো, তাকে সবচেয়ে বড় হতভাগা এবং সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত বলা হয়েছে। হতভাগা, যে আরেকজনের দুনিয়া দুরুস্ত করার জন্য নিজের আখেরাতকে বরবাদ করলো। দুই রকমের লোক আছে দুনিয়াতে, এক হলো নিজের দুনিয়াকে দুরুস্ত করার জন্য আখেরাত নষ্ট করলো, যেমন সুদ, ঘুষ, হারাম, মিথ্যা, এগুলোর উপরেই চলে, দুনিয়াতে ভালো খাবো, করবো, আরাম করবো, এর দ্বারা তার আখেরাত বরবাদ হয়। তো আখেরাত বরবাদ হলেও দুনিয়াতে কিছু পেল, আরামে এসে জীবন কাটালো। আর এক ব্যক্তি হলো তার আখেরাতও বরবাদ হলো, আখেরাত নষ্ট করলো, কিন্তু দুনিয়াতে কিছু পেল না। যেমন রাজনৈতিক দলের কর্মী, কোনো এলাকার মস্তান সন্ত্রাসী, তার ক্যাডার বাহিনী, এরা কী করে? কিছু টাকা পয়সার জন্য, নেতাকে ক্ষমতায় বসানোর জন্য, কাউকে চেয়ারম্যান বানানোর জন্য, কাউকে মেম্বার বানানোর জন্য, কাউকে এমপি বানানোর জন্য, কারো জমি জায়গা দখল করিয়ে দেওয়ার জন্য এরা আরেকজনের মাথায় লাঠি মারে, গুলি করে, হত্যা করে। যারা ভাড়াটিয়া খুনি এরা তো কিছু টাকা পয়সা পায়, কিন্তু যারা আরেকজনের ক্যাডার বাহিনী হয়ে কাজ করে বা রাজনৈতিক কর্মী হয়ে কাজ করে এরা যে খুনাখুনি করে, এর দ্বারা নেতা নেত্রী যারা, এরা ক্ষমতার স্বাদ ভোগ করলো, ক্ষমতার মজা লুটলো, এরা কি পেলো? কিছুই পেলো না। তারাজনের দুনিয়া দুরুস্ত করার জন্য নিজের আখেরাতকে বরবাদ করলো। এরকম আছে কি নাই কি বলেন? অনেক চিন্তা করা দরকার, আমি কার জন্য খুন করছি, কার জন্য আমার আখেরাতকে বরবাদ করছি, কি লাভ করলাম? একে বলা হয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত, আর একজনের দুনিয়ার জন্য নিজের আখেরাতকে বরবাদ করলো। এক হলো নিজের দুনিয়ার জন্য নিজের আখেরাতকে বরবাদ করলো, একটু ভালো, কিছু কিছু পেলো এখানে, আর আরেকজনের দুনিয়ার জন্য নিজের আখেরাতকে বরবাদ করলো।
বা অনেক আলেম ওলামাও আছে, শুধু রাজনৈতিক নেতাকর্মী তাই না, অনেক আলেম ওলামা কারোর মনোরঞ্জনের জন্য বা কারো পক্ষপাতিত্ব করার জন্য তার পক্ষে ফতোয়া দিল, মিথ্যা ফতোয়া, ভুল ফতোয়া। তাই ফতোয়ার কারণে সে তো পার পেয়ে গেল, কিন্তু এ লোক নিজের ইমানকে বিক্রি করে দিল, নিজের দিনকে বিক্রি করে দিল। এদেরকে বলা হচ্ছে উলামায়ে সু, যারা সবার আগে জাহান্নামে যাবে। এখানেও আর একজনে যাবে আছে আকবরের যুগে, উলামায়ে সু ছিল অনেক, যা কিছু উল্টাপাল্টা করতো পক্ষে ফতোয়া দিয়ে দিত আপনার জন্য জায়েজ। তো তার দুনিয়া শুধরে গেল, নিজের আখেরাত বরবাদ হল। তো এইগুলো মারাত্মক কবিরা গুনাহ। খুন সম্পর্কে বলা হচ্ছিল যে খুন করলে এইভাবে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। এরপর আলোচনা হয়েছে পিতা মাতার নাফরমানি করা, এটাও এত বড় কবিরা গুনাহ। যে কিছু কবিরা গুনাহ আছে যেগুলো শাস্তি দুনিয়াতেই হয়, বেশিরভাগ গুনাহ শাস্তি তো আখেরাতে হবে, কিন্তু কিছু কিছু গুনাহ এমন আছে এগুলো শাস্তি দুনিয়াতে হয়ে যায়। তার মধ্যে একটা হলো পিতা মাতার নাফরমানি করা, বাপ মাকে কষ্ট দেওয়া, বাপ মার সাথে খারাপ ব্যবহার করা। ছেলে মেয়ে বোঝে না যে বাপ মা আমার জন্য কত কষ্ট করলো, জন্ম থেকে নিয়ে এই বড় করা পর্যন্ত, লেখাপড়া শেখানো, প্রতিষ্ঠিত করা, এই পর্যন্ত কত কষ্ট করলো আমার জন্য, এটা না বুঝে বাপ মার সাথে খারাপ ব্যবহার করে, মনে কষ্ট দেয়। তো বাপ মার মনে কষ্ট পাওয়া এটাই সন্তানের ক্ষতির জন্য যথেষ্ট, সন্তানের বদদোয়ার জন্য যথেষ্ট, মুখে উচ্চারণ করে বদদোয়া করতে হয় না। বদদোয়াটা শুধু মুখে উচ্চারণ করলেই লাগে এরকম না, মনে যে কষ্টটা পেলো বা আহ করলো বা মনে একটা চাপা ব্যথা থাকলো, এই কষ্টটাই সন্তানের ক্ষতির জন্য যথেষ্ট, যদি সে সময় মতো মাপ না চেনে। অনেক ছেলেমেয়ে এরকম আছে, নামাজ কালাম করে, লোকদের সাথে ভালো ব্যবহার করে, বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু যত দুর্ব্যবহার, যত খারাপ ব্যবহার, ঘরে গেলে মা বাবার সাথে, হ্যাঁ মা বাবার বাহাদুরি দেখায়, আর বাইরে গেলে খুব ভালো লোকেরা বুঝবেই না এই লোকটা এত খারাপ হতে পারে। বন্ধু বান্ধব, অফিসের লোকজন, কলিগ ইত্যাদি, এদের সাথে কত ভালো ব্যবহার, অমায়িক ব্যবহার, লোকেরা সার্টিফিকেট দেয়, গুণগান গায়, এত ভালো মানুষ, কিন্তু মা বাবার সাথে খারাপ সম্পর্ক। এই জন্য কারোর সাথে দু একদিন মিশে দুই একটা কথা শুনে তার সাফাই গাওয়া, সার্টিফিকেট দেওয়া লোকটা খুব ভালো, এটা নিষেধ। যতক্ষণ না পর্যন্ত কাউকে পরীক্ষা করা হয় লেনদেনের মাধ্যমে, তার সাথে সফর করার মাধ্যমে, বিভিন্ন অবস্থা পর্যবেক্ষণ করার মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত কারোর সম্পর্কে এরকম সার্টিফিকেট দেওয়া এটা জায়েজ না, যে লোকটা খুব ভালো। এতটুকু বলা যেতে পারে যে আমার জানা মতে, আমার দেখা মতে ভালো, কিন্তু এগুলো না বলে একেবারে কী করলাম, ডাইরেক্ট তার সাফাই গেয়ে দিলাম, যেমন কাউকে জান্নাতি বলে দিলাম, অমুক ব্যক্তি জান্নাতি, কোনো কাজের প্রেক্ষাপটে কাউকে জান্নাতি বলা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবি সম্পর্কে সুসংবাদ দিয়েছেন, আশারায় মুবাশশারা, আবু বকর ফিল জান্না, ওমর ফিল জান্না, ওসমান ফিল জান্না, বাস এর বাইরে আরও কিছু কিছু সাহাবি সম্পর্কে সরাসরি ঘোষণা দিয়েছেন এরা জান্নাতি, এর বাইরে কোনো সাহাবি সম্পর্ক তো বলা যাবে না যিনি অবশ্যই জান্নাতে যাবেন। এরকম বলা যেতে পারে যে আল্লাহ তাদের সম্পর্কে ভালো ওয়াদা করেছেন, আশা করা যায় তারা সকলে জান্নাতি। তো যার সম্পর্কে ডাইরেক্ট জান্নাতি বলা হয় নাই, তো সাহাবি পর্যায়ের হলেও তার জন্য এরকম বলার কোনো অনুমতি নাই। তাহলে কোনো ব্যক্তি সঙ্গে যদি বলা হয় উনি জান্নাতি, অবশ্যই জান্নাতে যাবে, এরকম বলা মানে হলো আল্লাহর কাছ থেকে আমি একটা জিম্মাদারি নিয়ে নিয়েছি, আল্লাহ ভক্ত ঘোষণা দেন নাই, আমি এক কাঠি আগে বেড়ে কী করলাম, একটা ঘোষণা দিয়ে দিলাম এই লোক জান্নাতি। এটাও একটা কবিরা গুনাহ মধ্যে পড়ে, এরকম বলা যাবে না। বলে তো হ্যাঁ এটা জান্নাতের কাজ, এই কাজটা করলে আশা করা যায় জান্নাতে যাবে, এরকম বলতে হবে, কিন্তু ডাইরেক্ট এরকম বলা যাবে না। তো কারোর সম্পর্কে এরকম সার্টিফিকেট দিতে হলে সেখানে কী বলতে হবে, যে আমার জানা মতে ইনি ভালো মানুষ, আচরণ ভালো, ব্যবহার ভালো, কিন্তু সরাসরি ওইভাবে সত্যায়ন করা যাবে না। তো পিতামাতার সাথে নাফরমানি করা, এটাও আমার একটা কবিরা গুনাহ, যে এগুলো শাস্তি দুনিয়াতে হয়ে যায়। কারোর উপরে জুলুম করা,
একটা শাস্তিও দুনিয়াতে হয়ে যায়। এই সমস্ত কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা জরুরি। আর একটা কবিরা গুনাহ যেটা আজকে আলোচনা করার উদ্দেশ্য, এই আয়াতের মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের মাল পরস্পরে অন্যায়ভাবে খেও না, আত্মসাৎ করো না, আর একজনের মাল অন্যায়ভাবে তুমি আত্মসাৎ করো না। এটা একটা কবিরা গুনাহ। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদি মিনকুম, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যে লাভ হলো ওটা তুমি নিতে পারো, কিন্তু আরেকজনের মাল তুমি নিয়ে নিলে অন্যায়ভাবে, এটাও মারাত্মক গুনাহ। এটা আজকে আমাদের সমাজের মধ্যে ব্যাপক বিভিন্নভাবে আমরা মানুষের মালকে আত্মসাৎ করি এবং ওইটাকে বিভিন্ন ব্যাখ্যা করে তাবিল করে হালাল বানানোর জন্য চেষ্টা করি, কিন্তু কোনো বিনিময় ছাড়া, অনুমতি ছাড়া, আরজনের মাল কোনো কৌশল অবলম্বন করে হোক বা অন্য কোনোভাবে হোক নিলে এটাকে বলা হয় আত্মসাৎ। কখনো এটা জবরদখলের পর্যায়ে পড়ে যায়, কখনো আত্মসাতের পর্যায়ে পড়ে যায়, কখনো ছিনতাইয়ের রাহাজানির পর্যায়ে পড়ে যায়। অর্থাৎ আরেকজনের সন্তুষ্টি ব্যতীত তার যে মালটা আমার কাছে আসলো এটাই হারাম। এমনকি কারো কাছ থেকে কোনো জিনিস আমি চাইলাম, ব্যবহার করতে নিলাম, কিন্তু সে আন্তরিকভাবে রাজি না, এটা বলা হয়েছে লা ইয়াহিল্লু মালু ইমরি মুসলিমিন ইল্লা আন তিবি নাফসিহি, কোনো মুসলমানের মাল তার আন্তরিক সন্তুষ্টি ব্যতীত আরেকজনের জন্য ব্যবহার করা হালাল না। কোনো মুসলমানের মাল তার আন্তরিক সন্তুষ্টি ব্যতীত, যদি বোঝা যায় এই জিনিসটা চাইলে উনি মন থেকে রাজি হবে না। যেমন মোবাইল ধরেন, আরেকজনের মোবাইল বন্ধু হোক যত আপনজন হোক, এর কাছ থেকে নিয়ে জোর করে কথা বলা শুরু করলাম বা নিলাম, ভাই মোবাইলটা একটু কথা বলি, তো মুখের ভাব দেখলে বোঝা যায় যে সে দিতে রাজি না, কিন্তু এখন চেয়ে বসেছে, চোখ খোলার যায় দেওয়ায় লাগে বন্ধু মানুষ, তো নিয়ে এখানে কথাবার্তা বললো, কিন্তু আসলে সে মন থেকে রাজি না। বা যার সাথে চলাফেরা করা হয় অনেক সময় জানা যায় সে কতটুকু বখিল, কতটুকু কিপটা, এটা বোঝা যায় না, তো চাইলে হয়তো মন থেকে দেবে না, উপর থেকে দেবে। এরকম যদি হয় তো মন থেকে না দিলে, শুধু ভাষা ভাষা দিলে এটাও হারাম হয়ে যাবে, আরেকজনের মাল অন্যায়ভাবে ব্যবহার করা হলো। তো মোবাইল থাকে, কারো সাইকেল আছে গ্রাম দেশে, আরেকজনের সাইকেল চাইলো, জানা যায় এর কাছে সাইকেলটা দিলে ঠিকমতো ব্যবহার করবে না, নষ্ট করে ফেলবে, এই জন্য দিতে চায় না, কিন্তু সে চাপ প্রয়োগ করে ওটা নিয়ে গেল। মানুষের বাড়ি থেকে দা কুদাল, এইগুলো কুড়াল, এগুলো গ্রাম দেশে লোকেরা ব্যবহার করার জন্য নিয়ে যাওয়ার কাজ করে দিয়ে যাবো, কিন্তু নেওয়ার পরে আর দেওয়ার কোনো নাম নেই, দুই দিন তিন দিন পাঁচ দিন ফেলে রাখলো, যখনই নিয়েছিল তখনই তো দরকার ছিল, কিন্তু নিয়ে ফেলে রাখে, আবার আপনার যখন দরকার পড়বে আপনি পাঁচ দিন পরে চাইতে যাবেন, তারপরে সে দেবে। এই যে একদিনে কথা বলে পাঁচ দিন ফেলে রাখলো, হ্যাঁ, এটা তার জন্য হারাম হয়ে গেল, আর একজনের মাল এটা তার খুশি ব্যতীত ব্যবহার করা হলো। অথবা যখন চাওয়া হলো তখনও সে দিতে রাজি না, কিন্তু চাপাচাপি করে জোর করে অনেকে নিয়ে যায়, হ্যাঁ না দেন, অসুবিধা নেই নিয়ে যাবো, সে দেবেই না, কিন্তু একরকম জোর করে কী করে ওটা নিয়ে যায়, এটা হারাম। তো সবগুলো এখানে বলা হয়েছে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে অন্যায় তরিকায় তোমরা অন্যের মাল আত্মসাত করো না। বিভিন্নভাবে আমাদের পকেটে অন্যের মাল চলে আসে, মাঠে জমি জায়গা আছে সেখানে মাপের হের ফের করে, হ্যাঁ, নিজের পক্ষে একটু বেশি বাড়িয়ে নিলাম, বা আল থাকে বড়, ওটাকে কেটে ছোট করে নেওয়া হলো, নিজের জমির অংশটা বাড়ানো হলো, অথচ আলটা মুস্তারাক থাকে সম্মিলিত চলাচল করার জন্য, অনেকে কাটতে কাটতে কী করে ফেলে, একেবারে ছোট করে ফেলে। আগে যুগে বড় বড় আল পাওয়া যেত, এখন আর বড় আল না, চিকুন একেবারে এক পাও রাখা যায় না। হ্যাঁ, জমি জায়গার দাম বাড়ার কারণে আর মানুষের লোভ বাড়ার কারণে আলগুলো কেটে এমন ছোটো করে ফেলেছে, আর মাঠের মধ্যে হাঁটাও যায় না, পড়ে যায়, তাই তো ছোটো করে ফেলা হলো, এক বিগত জায়গা। হাদিসের মধ্যে কী আসছে, কেউ যদি কারো এক বিগত জায়গা অন্যায়ভাবে আত্মসাৎ করে, কেয়ামতের দিন তার মাথার উপরে সাত তবক জমির ওই পরিমাণ চাপিয়ে দিয়ে দেওয়া হবে, আর অবস্থায় 50,000 বছর থাকতে হবে। জাল দলিলের মাধ্যমে আরেকজনের জমি দখল করলাম, বাড়ি দখল করলাম, যেটা আজকের যুগে বেশি চলে,
হ্যাঁ, ভূমি যারা ভূমি অফিসে চাকরি করে এদের সাথে যোগসাজশ করে কোথায় কোন কাগজের মধ্যে দুর্বলতা আছে, কোন জায়গায় শত্রু সম্পত্তি আছে, কোন জায়গায় অর্পিত সম্পত্তি আছে, এগুলো খুঁজে বের করে ওই যারা থাকে অফিসে ভূমি অফিসে এদের সাথে যোগসাজশ করে একটা দলিল তৈরি করে ফেললো, করে একজন ভোগ করে আসছে বছরের পর বছর, ওটা নিজে দখল করলো, এরপরে কোর্টে মামলা দিয়ে দিল। মামলার মধ্যে বিচারক তার গায়েব জানে না, তার উপরে ওহিও নাজিল হয় না, সে কাগজপত্র দেখে বা উকিলে বয়ান টান শুনে একজনের পক্ষে ফয়সলা দিয়ে দিল যে মালিক না, তার পক্ষে ফয়সলা দিল। এই উকিল জজ ম্যাজিস্ট্রেট বিচারক সে ফয়সলা দেওয়ার কারণে যে মূল মালিক না, সেও জানে যে আমি মালিক না, আমি জাল দলিল বানিয়েছি। হ্যাঁ, এখন যদি জজ ফয়সলা দিয়ে দেয় তার জন্য জায়েজ হয়ে গেল ফয়সলার কারণে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এরকম ঘটনা ঘটেছে, এক লোক আর এক লোকের জমি এরকম আত্মসাৎ করেছে, মিথ্যা দাবি করে মোকদ্দমা দায়ের করেছে। এখন যে মূল মালিক সে ভালো করে কথা বলতে পারে না, আর যে মালিকরা দখল করেছে তার চাপার জোর আছে, সে এমন দলিল উত্থাপন করেছে যে রায় তার পক্ষে দেওয়া হলো এই লোকই মালিক। কিন্তু নবীজি সন্দেহ হলো যে এরকম মানে মালিক না, পরে ফয়সলা বললেন যে দেখো আমি একজন মানুষ, আমি তার গায়েব জানি না, তোমাদের কথাবার্তা শুনে যার দলিল বা বয়ান শক্তিশালী মনে হলো আমি তার পক্ষে রায় দিলাম, কিন্তু আমার এই রায় দেওয়ার কারণে যে মালিক না তার পক্ষে যদি রায় যায় তাহলে আমার এই রায় দেওয়ার কারণে কিন্তু তার জন্য হালাল হবে না, স্পষ্ট করে দিয়েছেন। খুব সাবধান, আমি যে রায় দিলাম আমি তার গায়েব জানি না, গায়েব হয়ে বলা হয় না, আমি বয়ান শুনে, হতে পারে তোমাদের মধ্যে কেউ বলার দিক দিয়ে দুর্বল, কেউ বলার দিক দিয়ে শক্তিশালী, শক্তিশালী হওয়ার কারণে তার পক্ষেই রায় গেল। সে যেন মনে না করে যে নবীজি আমার পক্ষে রায় দিয়েছেন কাজে আমার জন্য হালাল, এটা যেন মনে না করে, আমার রায় দেওয়ার দ্বারা এটা কি হবে না, এটা হালাল হবে না। নবীজি যখন বললেন যে আমার রায় দেওয়ার দ্বারা বা কারো পক্ষে ফয়সলা করার দ্বারা এটা হালাল হবে না, সে নিজেও জানে খুব ভালো করে আমি মালিক কিনা। নবীজির বলার দ্বারা যদি হালাল না হয় তো আজকের যুগে বিচারক উকিলের কথা শুনে বা জাল কাগজপত্র দেখে যদি কারো পক্ষে রায় দিয়ে দেয় এদিকে হালাল হয়ে যাবে, ওটা হারামই থাকবে, যে মূল মালিক সেটা মালিক থাকবে। অথচ আজকে যত মামলা মোকদ্দমা, এই মামলা মোকদ্দমার বেশিরভাগই জমি জায়গা সংক্রান্ত, বছরকে বছর মানুষ বসবাস করছে এক জায়গায়, সেখান থেকে এই কোর্টের অর্ডার নিয়ে, স্টে অর্ডার নিয়ে আরও বিভিন্নভাবে এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, দখল করে নেওয়া হচ্ছে, শুধুমাত্র টাকার জোরে কিংবা চাপার জোরে কিংবা দলিলের জোরে। একটু হারাম হারামভাবে মান আত্মসাৎ করা হবে। বাপ মারা যাওয়ার পরে যারা জীবিত থাকে ভাই বোন মা, তাদের জন্য জরুরি হলো পিতার এই সম্পত্তি অতি দ্রুত বন্টন করে ছেলে মেয়ে সবাইকে দিয়ে দিতে হবে, মিরাস বন্টন যেটাকে বলা হয়। কেননা বাপ মারা যাওয়ার সাথে সাথে এখন ওটার কারণে একক সম্পত্তি থাকে না, যারা জীবিত আছে ওয়ারেস এদের সকলে সম্পত্তি হয়ে গেল, শুধুমাত্র দাফন কাফনে যা খরচ হবে, যদি ঋণ থাকে ঋণ পরিশোধ করতে যা খরচ হবে, যদি আমানত থেকে থাকে তার কাছে এই আমানত আদায় করতে যা খরচ হবে, এবং যদি ওসিয়ত করে যে থাকে তো তিন ভাগের এক ভাগ মাল ওসিয়ত পুরা করার জন্য, এইগুলো তার মুশতারাক এজমালি সম্পত্তি থেকে আদায় করার পরে যা সম্পত্তি থাকলো এর মধ্যে সকলের হক সমান সমান হয়ে গেল। ছেলে ছেলেরা যারা আছে এরা ডবল, মেয়ে যারা আছে এরা তার অর্ধেক। এখন যদি এমন করা হয় যেটা আমাদের সমাজে চলে যে বাপ মারা গেল, অনেক সময় মা জীবিত থাকে তো মা ওই জমি জায়গা স্বামীর সম্পত্তি আগলে রাখে, ছেলের মধ্যে বণ্টন করতে দেয় না, নিজে তার মালিকানা রেখে দেয়, ধান ব্যবসার টাকা পয়সা যা কিছু আসবে মার কাছে জমা হবে, মা ছেলে মেয়ের মধ্যে বণ্টন করে দেয়। এটা অনেক সংসারে হয়, মা যদি একটু প্রভাবশালী হয় একটু শক্ত হয়, ছেলে পেলেরা ভয় পায়, তখন মা কী করে এই সম্পত্তিটা নিজে রেখে আগলে রাখে, আর ছেলে পেলে ওখান থেকে ইচ্ছা মতো কাউকে কম দেয় কাউকে বেশি দেয়, এরকম 2 বছর 5 বছর চলতেই থাকে। অথচ দেখা যাচ্ছে এই ছেলে মেয়ে যারা আছে কারোর খরচ বেশি কারোর খরচ কম, সবার খরচ কম এক সমান না, তো মা কম বেশি করতে থাকে। এই যে মা সম্পত্তিটা নিজে রেখে ইচ্ছা মতন কম বেশি ছেলে মেয়ের মধ্যে খরচ করলো, এটা কিন্তু মার জন্য জায়েজ নেই।
কারণ স্বামী মারা যাওয়ার সাথে সাথে ওই সম্পত্তির উপরে অধিকার স্ত্রী মাত্র 1/8। যখনই স্বামী সন্তান রেখে মারা গেল, এখন ওই সম্পত্তি থেকে স্ত্রী পাবে হলো 1/8। হ্যাঁ, 1/8 পাবে, আর বাকি যা থাকবে 7 ভাগ, এইগুলো ছেলে মেয়ের মধ্যে বন্টন হয়ে যাবে। তাহলে এখন স্ত্রী এই যে স্বামীর জমিটাকে সম্পদগুলোকে রেখে 2 বছর, 5 বছর, 10 বছর এখান থেকে ইচ্ছা মতন করলো, ছেলেকে কম দিল, কাউকে বেশি দিল, ইচ্ছা মতন মেয়ের বাড়ি পাচার করলো, তা কার সম্পত্তি দিল? ওনার সম্পত্তি না, ওনার তো 1/8, বাকি হলো সবারই সম্পত্তি। তো এখানে এই হারাম কাজের মধ্যে লিপ্ত হলো, হ্যাঁ, সম্পত্তি আত্মসাৎ করা হয়ে গেল। আবার মা যদি না থাকে, ছেলেরা আছে, 3 ছেলে আছে, 2 মেয়ে আছে, এখন এখানে বড় যে ছেলে তার জন্য জরুরি হলো বাপ মারা যাওয়ার সাথে সাথে মোটামুটি 1 সপ্তাহ 10 দিনের মধ্যেই এই সম্পত্তি বন্টন করে ভাই বোন যার যেটা পাওনা আছে ফারায়েজ বের করে সাথে সাথে দিয়ে দিতে হবে। একথা মনে করলে হবে না, লোকেরা কি বলবে, বাপ মরে পারলো না, মাল বন্টন করার জন্য ব্যস্ত হয়ে গেল, কত লোভী, মনে হয় বাপ মরার অপেক্ষায় ছিল। লোকেরা কথা বলবে যে মনে হয় বাপ মরার অপেক্ষায় ছিল, কত লোভী, দেখো বাপ এখনো মরে পারলো না, এর মধ্যে মাল বন্টন শুরু করে দিয়েছে। লোকেরা যাই কিছু বলুক, শরীয়তের বিধান হলো যেদিনই মারা গেল, জীবিত থাকা পর্যন্ত সম্পত্তির মালিক বাপ একাই ছিল, যখনই মারা গেল তখন ছেলে মেয়ে সবাই মালিক হয়ে গেল। এখন বন্টন না করে এই বড় ছেলে দেখভাল করে, মনে করেন সেই চাষবাস করে, ব্যবসা সামাল দেয়, বাকি 2 ভাই মনে করেন বিবাহ হয় নাই, তাদের খরচপাতি কম, বড় ভাইয়ের বিবাহ হয়েছে, তার ছেলে মেয়ে আছে, খরচপাতি বেশি, এখন সেই জমি জায়গা দেখে সেই ব্যবসা বাণিজ্য করে, নিজের জন্য খরচ করে, স্ত্রীর জন্য খরচ করে, ছেলে মেয়ের জন্য খরচ করে, আর মেজো ভাই ছোট ভাই এদের বিবাহ শাদী হয় না, এদের খরচ খুবই কম, তো কম খরচ দেয়। তাহলে এখন বড় ভাই যে নিজের ছেলে মেয়ের জন্য খরচ করলো, স্ত্রীর জন্য খরচ করলো, এখানে বাকি 2 ভাইয়ের সম্পত্তি চলে আসছে, কারণ 3 ভাই সমান সমান পাবে। বড় ভাই যদি 1,000 টাকা খরচ করে, মেজো ভাইকে 1,000 টাকা দিতে হবে, ছোট ভাইকে 1,000 টাকা দিতে হবে। হ্যাঁ, কিন্তু এরকম দেওয়া হয় না, যদি বড় ভাইয়ের প্রয়োজন বেশি, তার সংসার আছে, তো এখানে ইচ্ছা মতন খরচ করে, এই যে বড় ভাই বাকি 2 জনের হক নষ্ট করলো। আর বোনদের অংশ তো দেওয়াই হয় না, যদি বিয়ে শাদি হয়ে যায়, বিয়ে শাদি না হলে হয়তো কাপড় চোপড় দিল, কিন্তু বিয়ে শাদি হয়ে গেলে আর বোনদের কোনো হক দেওয়া হয় না। বাপ মারা যাওয়ার সাথে সাথে বোন কেমন যেন পর হয়ে গেল, যখন আসে বেড়াতে বাপের বাড়ি, কিছু একটু মেহমানদারি করলো, খাওয়ালো দাওয়ালো, কিন্তু সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। অথচ নিয়ম ছিল ভাইয়েরা যা পাবে তাদেরকে বুঝিয়ে দেওয়া, বোনেরা যা পাবে হিসাব করে করে এদেরকে বুঝিয়ে দেওয়া, এটা না করে এই বড় ভাই মেজো ভাই বা যে মূল দেখাশোনা করে তারা যে খেতে থাকলো, এটা আর একজনের হক, আর একজনের সম্পদ আমি ভক্ষণ করেছি। নামাজ কালাম যাই কিছু করুক, ছেলে মেয়ের জন্য যাই কিছু করুক, এই সবগুলো কি হারাম হয়ে যাচ্ছে, এবার বন্ধু কি কবুল হবে না? কেন আর একজনের সম্পত্তি আমার সম্পত্তির মধ্যে চলে আসার কারণে আমি যদি ইচ্ছা মতন খরচ করলাম, আর এই টাকা পয়সা দিয়ে আমার শরীর গঠিত হলো, এ সম্পর্কে হাদিস মধ্যে বলা হয়েছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যে শরীর হারাম অন্যের আলিত পালিত হবে ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। হাদিস মধ্যে বলা হয়েছে 10 টাকা দিয়ে একটা কাপড় কেনে, আর তার মধ্যে 1 টাকা হারাম থাকে, যতদিন এই কাপড় শরীরে থাকবে তার কোনো এবাদত বন্দেগি কবুল হবে না। তাহলে এইভাবে যদি আমরা চিন্তা করি, অনেক ক্ষেত্রে আমরা মানে কল্পনাই করতে পারি না যে আমি আমার হারাম হয়ে যাচ্ছে, আমার গুনাহ হয়ে যাচ্ছে, কিন্তু মশলা জেনে যদি চিন্তা করে দেখি তাহলে দেখা যাবে আমার আয় রোজগার খানা পিনা এটা হারাম হয়ে যাচ্ছে, এবং অন্যায়ভাবে আমি আর একজনের মাল ভক্ষণ করেছি, আত্মসাৎ করেছি। কি ব্যবসা করে, দোকানদারি করে, সেখানেও দেখা যায় অনেক সময় বিভিন্ন রকমের হারামের মধ্যে লিপ্ত, মিথ্যা কথা বলে যে পণ্যটা বিক্রি করা হলো, মালের গুণাগুণ জানা আছে, গুণাগুণ জানা থাকার পরে কাস্টমার জিজ্ঞেস করে, হ্যাঁ ভালো মাল, ভালো মাল, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর, কিন্তু সে জানে এটা এরকম ভালো না, মিথ্যা বলে বিক্রি করা হলো, মিথ্যা কসম খেয়ে বিক্রি করা হলো। হাদিস মধ্যে বলা হয়েছে মিথ্যা কসম খেয়ে যদি কোনো পণ্য বিক্রি করা হয় তাহলে ওই টাকার মধ্যে কোনো বরকত হবে না। দোষ গোপন করে কোনো পণ্য বিক্রি করা হলো ওই টাকাও হারাম হবে না,
অনেকে পণ্য বিক্রি করে কিন্তু দোষটা গোপন রাখে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার ঘটনা পাওয়া যায়। ওনার কাপড়ের ব্যবসা ছিল, কাপড় বিক্রি করতেন, খুব ভালো ভালো কাপড় দূর থেকে লোকেরা নিতে আসতো, 30টা শহরে ওনার কাপড়ের দোকান ছিল। তো একবার একটা কাপড়, তখন তো কাপড় মেশিন ছিল না, তাতে তৈরি করা হতো, চরকার মধ্যে তৈরি করা হতো, যার কারণে বোনার মধ্যে একটু কম বেশি হয়ে যেত। তা একটা থান ত্রুটিযুক্ত ছিল, উনি ম্যানেজারকে বললেন যে কাপড়টা বিক্রি করার সময় এই ত্রুটিটা কাস্টমারকে বলে বিক্রি করতে, সে দেখে কিনবে এবং এই কারণে কিছু দাম কম রাখতে, ত্রুটির কারণে কিছু দাম যেন কম রাখা হয়। তো দোকানে খুব ভিড়, অনেক চাহিদা। তো ম্যানেজার যাকে দায়িত্ব দেওয়া ছিল ওই কাপড়টা বিক্রি করে দিয়েছে, পুরা দামে বিক্রি করেছে এবং ওই ত্রুটিটা বলতে ভুলে গেছে। সন্ধ্যার সময় যখন ইমামে আজম রহমতুল্লাহ আলাই হিসাব নিলেন কোথায় কত কী বিক্রি হয়েছে, ওই কাপড়টার কথা জিজ্ঞেস করে বিক্রি হয়ে গেছে, লচা বিক্রি হলো, ওই যে ত্রুটি ছিল ওটা বলা হয়েছে কিনা এবং এই কারণে দাম কম রাখা হয়েছে কিনা, তখন যখন ভুলে গেছি, মনে নাই, চাপ ছিল, চাহিদা ছিল, ওই দামে বিক্রি হয়ে গেছে। উনি খুব নারাজ হলেন, তাকে বকাঝকা করলেন, তিরস্কার করলেন এবং এই হারাম থেকে বাঁচার জন্য কি করলেন, ওই দিন যত টাকা বিক্রি হয়েছিল সব সৎকার করে দিয়েছেন। শুধু ওই কাপড়ের দামটাই না, যে কাপড়ের দামটা দিদি টাকা মিশে গেছে একসাথে, 10টা থান বিক্রি হয়েছে মনে করেন 10,000 টাকা, হ্যাঁ পুরাটাই সৎকার করে দিয়েছেন, রাখেন নাই। একবার ওনার এলাকার মধ্যে বকরি চুরি হয়ে গেছে, ছাগল চুরি হয়ে গেছে। তো ছাগল চুরি করে তারা কী করে, বাজারে বিক্রি করে গোশতগুলো। তো নিয়ে খবর পাওয়ার পরে একটা বকরি যতদিন বাঁচে 5 বছর কিংবা 10 বছর, এতদিন পর্যন্ত বাজার থেকে কোনো গোশত কিনে খান নাই, যে না জানি ওই বকরিটা যেটা চুরি হয়েছিল আমার এলাকা থেকে ওইটা বাজারে এনে জবাই করে বিক্রি করা হয়েছে কি না। হ্যাঁ, যতদিন বাঁচতে পারে একটা বকরি, অতদিন পর্যন্ত বাজার থেকে বকরি গোশত কিনে খান নাই, কারণ এটা একটা হারামের মধ্যে পড়ে। তো এইভাবে হারাম থেকে বেঁচে থাকা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, নিজেদের মধ্যে বাতিলভাবে অন্যায়ভাবে তোমরা মাল ভক্ষণ করো না। ব্যবসার মধ্যে এরকম হচ্ছে, দোষ গুণ বলা হচ্ছে না, এরপরে ভেজালটাকে গোপন গোপন রাখা হচ্ছে, মাপের মধ্যে কম দেওয়া হচ্ছে, অনেক সময় মাপে কম দেওয়া হয়, তাদের সম্পর্কে কোনো সময় ধমকি আসছে, ওয়াইলুল মুতাফিফিন, যারা মালের মধ্যে কম দেয় তাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি, নেওয়ার সময় বেশি নেই কিন্তু দেওয়ার সময় কম দেয়, হ্যাঁ গোস্তের মধ্যে পানি ঢুকিয়ে দিচ্ছে, ইদানিং বেশি হচ্ছে, এটা গোস্তের মধ্যে পানি ঢুকিয়ে দিয়ে ওজন বাড়িয়ে দিল। আর বিদেশে তো রপ্তানি বন্ধ হয়ে গেছে, চিংড়ি মাছ পাঠায়, চিংড়ি মাছের মধ্যে কি ঘিলুর মধ্যে কি ঢুকিয়ে দেয়, আবার চিংড়ি মাছের লোহা ঢুকিয়ে দেয়, ওজন বাড়ানোর জন্য চিংড়ি মাছের ভিতরে লোহা ঢুকিয়ে দেয়, হ্যাঁ লোহা ঢুকানোর কারণে দাম বেড়ে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, চিনির মধ্যে বালি মিশিয়ে দিচ্ছে, হলুদের মধ্যে ইটের গোড়া মিশিয়ে দিল, পয়সা কামাই করার জন্য মানুষ মরুক, ক্যান্সার হয়ে যাক, আলসার হয়ে যাক, গ্যাস্ট্রিক হয়ে যাক, মানুষ মরুক কিন্তু আমার তো পয়সা চাই। এগুলো সব বাতিলভাবে মাল কামাই করা, এর মধ্যে কোনো বরকত নাই। বরকত নাই মানে হলো কামাই করবে অনেক কিন্তু এগুলো ধরে রাখতে পারবে না। এতিমের মাল ভক্ষণ করা, এতিমের মাল আত্মসাৎ করা, এটা তো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন বলে অভিহিত করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। যারা এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে ভক্ষণ করে, তারা নিজেদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাচ্ছে, অর্থাৎ পরিণাম তাদেরকে জাহান্নামে যেতে হবে। এতিমের মাল, নাবালেগের মাল, এটা কোনো অবস্থাতেই নেওয়া যাবে না, অনুমতি দিলেও নেওয়া যাবে না। এতিম যতদিন পর্যন্ত তার মধ্যে বুঝ শক্তি না হয়, নাবালেগের কোনো দান গ্রহণযোগ্য না, তার থেকে নেওয়া যাবে না। তো এরকম কয়েকটা উদাহরণ দেওয়া হলো। যদি আমরা তালাশ করি আমাদের সামাজিক অবস্থা, ব্যক্তিগত অবস্থা, তো এরকম আরও অনেক সুরত পাওয়া যাবে যেগুলো খেয়াল না করার কারণে আমরা হারামের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। একটা মারাত্মক কবিরা গুনাহ, লেনদেন কামাই ঠিক রাখা, এবাদত বন্দেগী তৌফিক লাভ করার জন্য যেমন ঠিক রাখা জরুরি, আবার এবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন
রসুলদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। হে রসুলগণ, তোমরা হালাল খাদ্য ভক্ষণ করো এবং নেক আমল করো। আগে বলছেন হালাল খানা খাও, এরপরে বলছেন নেক আমল করো, অর্থাৎ হালাল খানার মাধ্যমেই নেক আমলের তৌফিক হবে। আজকে আমাদের নামাজে মন বসে না, তেলাওয়াতের মধ্যে মন বসে না, এরকম লোক কি পাওয়া যাবে যে 1 ঘন্টা বসে খুব মনোযোগের সাথে কোরআন শরীফ তেলাওয়াত করে সে দৈনিক? মোবাইলের পিছনে 1 ঘন্টা পার হয়ে যাচ্ছে, হ্যাঁ, খুললে কোনো হুশ থাকে না, এরকম বহু লোক পাওয়া যাবে কিন্তু খুব মহব্বতের সাথে আল্লাহর কালাম সামনে নিয়ে 1 ঘন্টা দৈনিক পড়লো, এরকম লোক খুব কম পাওয়া যাবে। আর রাতের পর রাত মোবাইল নিয়ে নির্ঘুম রাত কাটিয়ে দিচ্ছে, এরকম হাজারো লোক পাওয়া যাবে? নামাজের মধ্যে মসজিদে এসে 1/2 ঘন্টা 1 ঘন্টা বসে থাকবে, অপেক্ষা করতে থাকবে, জিকিরে থাকবে, এরকম লোক কম, কিন্তু চায়ের দোকানে হোটেলে আড্ডা দিতে ঘন্টার পর ঘন্টা চাইনিজ খাওয়ার ধুম পড়েছে, অর্ডার দিয়ে 1 ঘন্টা বসে থাকবে, এই 1 ঘন্টা বকবক করেই যাচ্ছে। এই যে 1টা ঘন্টা একটু খাওয়ার জন্য হোটেলে যেয়ে বসে থাকলাম, এতটুকু সময় কোথায়? মসজিদে 1 ঘন্টা তো দূরের কথা, 2 রাকাত নামাজ পড়ার পরে আর বসতে মন চায় না, হ্যাঁ, আর হোটেলে যে খাচ্ছি দৈনিকই চলে যাচ্ছি, 1/2 ঘন্টা 1 ঘন্টা অর্ডার দিয়ে বসে থাকছি, সময়গুলো গুরুত্বপূর্ণ এখানে নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে আমরা হারামের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি, এই সবগুলো এর মধ্যে চলে আসছে। এই জন্য যেটা বললাম যে করণীয় এবং বর্জনীয়, করণীয় যে কাজগুলি করছি আমরা এগুলো তো করবই, সাথে সাথে বর্জনীয় যেগুলি এগুলো বর্জন করতে হবে। তো এখানে কয়েকটা দৃষ্টান্ত দেওয়া হলো যে হারাম কবিরা গুনাহ, অন্যের মাল আত্মসাৎ করা, বিভিন্নভাবে আমরা মানুষের মাল আত্মসাৎ করে আমাদের কামাইকে হারাম করে ফেলছি। আরও কিছু মেশাল ইনশাল্লাহ সামনে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সমস্ত হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী সপ্তাহে আমার একটা সফর আছে, উমরা সফর আগামী শুক্রবার, তো এই জন্য আগামী তিন সপ্তাহ সফরে যাবে। 3 শুক্রবার, ডিসেম্বরের 2 তারিখে ফিরব ইনশাল্লাহ। তো 2 তারিখে ফিরলে 1 তারিখ হলো শুক্রবার পড়ে, 2 তারিখ শনিবার, ওই দিন আসবো ইনশাল্লাহ, এরপরের শুক্রবার অর্থাৎ কথা 7-8 তারিখ পড়ে, 9 তারিখ পড়ে ডিসেম্বরের, 9 তারিখ ওই দিন ইনশাল্লাহ আসবো। তো 3 সপ্তাহ মাঝখানে গ্যাপ যাবে, খতিব সাহেব ইনশাল্লাহ তফসির করবেন যাদের সময় হয়, আমরা নিয়মিত জোড়ার জন্য চেষ্টা করি। সকলের নিকট দোয়ার দরখাস্ত, দুরুশ্বরী পরিষেবা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আখিরাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. الله غفور رحيم يا رحمن الرحيم, আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও, তোমার মর্জি মতন আমাদেরকে জীবন যাপন করে নেওয়ালা বানিয়ে দাও। আল্লাহ মজলিসের মধ্যে যা কিছু শুনলাম বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো, বিশেষভাবে সমস্ত রকমের কবিরা গুনাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো, সমস্ত রকমের হারাম থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো, হারাম মাল হারাম সম্পদ হারাম খাদ্য থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো, হালাল রিজিকের মধ্যে বরকত দান করো। আল্লাহ হালাল রিজিকের মধ্যে বরকত দান করো, নিজে নিজের পরিবার পরিজন সকলকে তুমি হারাম থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করো। আমাদের যার যে নেক মকসাদ রয়েছে নেক মকসাদগুলি পুরা করে দাও, সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো, আল্লাহ বিশেষভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ কত নিরীহ মা বোন বাচ্চা কাচ্চা, আল্লাহ তারা বরবার ইহুদিদের নির্যাতনের শিকার, আল্লাহ এই সমস্ত বরবার ইহুদি থেকে মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ অভিশপ্ত জাতি নবীদের সাথে বেয়াদবি করনেওয়ালা, আল্লাহ নবীদের সাথে বেয়াদবি করনেওয়ালা
এই অভিশপ্ত জাতি থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, তাদের অনিষ্ট থেকে তুমি হেফাজত করো, তাদেরকে যেভাবে মূসা আলাইহিস সালামের যুগে পাকড়াও করেছিলে এইভাবে তুমি পাকড়াও করো আল্লাহ, এইভাবে পাকড়াও করো, তাদের নাপাক অস্তিত্ব থেকে এই জমিনকে তুমি পাক করে দাও আল্লাহ। ফিলিস্তিনে মুসলমান খাবার নাই, পানি নাই, মাথা গোঁজার ঠাঁই নাই, আল্লাহ কত কষ্টের মধ্যে দিন অতিবাহিত করেছে, আল্লাহ সমস্ত মুসলিম বিশ্বকে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করো, হিম্মত দান করো, যার যেভাবে সহযোগিতা করা সম্ভব সেইভাবে সহযোগিতা করার তৌফিক দান করো আল্লাহ। যা কিছু হচ্ছে দুনিয়াতে সব কিছু আমাদের গুনার কারণে হচ্ছে, আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করো, গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করো, মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইমানের উপরে কায়েম রাখো, ইমানের উপরে কায়েম রাখো, ইমানের মেহনতের সাথে লাগিয়ে রাখো, যখন তোমার দরবারে যাওয়ার সময় হয় মেহরবানি করে আমাদেরকে ইমানই মৃত্যু নসিব করো, কালেমার মৃত্যু নসিব করো আল্লাহ। আমাদের দোয়াগুলিকে তুমি কবুল ও মঞ্জুর করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين.